Hello students, I think you are well. Today is my sixth class. Now I am going to first work a few sums on the theory based on trigonometrical identities, which I discussed in the previous class, and also sums on standard angles or specific angles. First sum I have taken this one. छात्ररा निश्चय तुम्हारा सबा भलो आज सुप्रभात प्रथम आज के त्रिकोणमितिक अभेदे अभेद और आदर्श कोण निर्दिष्ट कोण गणानुपात कि अंक कर तो प्रथम अंकटा नहीं देखते ही पाच टैन थीटा समान तीन चार हम एक राशिमाला दे मान बेर करते हैं तो सल्यूशन एकटू बोले नहीं आगे आम्रा अभेदे सहाज्य नीते पारी आबार आम्रा जे आगे गुणानुपात बोले जे विषयटा निये छी आलोचना करे छी सेखाने चित्रेर माध्यमे आम्रा करते पारी तो प्रथमे आमी एकटू आमादेर पूर्व धारणा थेके भित्ति करे करछी तो टैन थीटा माने हलो साइन थीटा बाई कस थीटा तीन चार ताहले आमी नीते पारी साइन थीटा समान थ्री के कस थीटा समान फोर के एखाने धनात्मक मान विशिष्ट तो आमार के मानटा अजाना आमरा आगे बेर करे नी अतएव साइन स्क्वायर थीटा प्लस कस स्क्वायर थीटा समान वन एई अभेदटा व्यवहार करलाम ताहले देखो थ्री के होल स्क्वायर प्लस फोर के होल स्क्वायर इक्वल टू वन तुम्हें पाच के स्क्वायर षोलो पचिस ताहले के समान हमार हो गेलो एक पाँच आमरा बोले ही नहीं के धनात्मक ताई जन्ने आमादेर धनात्मक सूक्ष्म कोणेर गणानुपातेर सिलेबास आछे सेई जन्ने आमरा धनात्मक मानई नेब তাহলে কের মান জানার ফলে আমি সাইন থিটার মানও জেনে ফেললাম অতএব সাইন থিটা সমান তিনের পাঁচ সাইন থিটার মান জানা হয়ে গেল এবার আমার যে রাশিমালাটা আছে দেখো সেখানে সাইন থিটা লাগবে তাহলে কস থিটার মান আর আমি বের করলাম না তাহলে আমরা এখানে করি সমান ওয়ান মাইনাস थ्री बाय फाइव बाय वन प्लस थ्री बाय फाइव टू बाय एट तार माने एक चार एक दुई आमादे जेहेतु धनात्मक सूक्ष्म कोण सिलेबासे आछे वी हैव इन आवर सिलेबस पजिटिव एक्यूट एंगल्स अलोंग विथ जीरो डिग्री एंड नाइनटी डिग्री वी हैव टू ट्रीट द पजिटिव वैल्यू दिस इज वन मेथड আমরা আরেকটা পদ্ধতি দেখাবো এই ট্যান থিটার মান জানি তাহলে আমরা ট্যান থিটার যে সূত্র পি বাই বি সেখান থেকে থ্রি কে ফোর কে ধরে নিয়ে আমরা অতিভুজের মান বের করেও করতে পারি সেই জন্য এটা ফার্স্ট মেথড বলে লিখে রাখো আশা করছি লিখে ফেলেছ এই অংশটা আমি মুছে দিচ্ছি এবার আমি সেকেন্ড মেথডে যাচ্ছি সেটা কিরকম আমরা উই আর ড্রয়িং দ্য নেসেসারি ডায়াগ্রাম দিস অ্যাঙ্গেল ইজ থিটা দিস ইজ নাইনটি ডিগ্রি therefore e by b is equal to 3 by 4 therefore let p equal to 3k b equal to 4k
তাহলে ট্যান থিটা সমান 3/4 দেওয়া আছে, আর ট্যান থিটার আমাদের সংজ্ঞাই হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান 3/4, তাহলে আমরা লম্বের দৈর্ঘ্য 3K আর ভূমির দৈর্ঘ্য 4K নিলাম, এখানেও সেই কে ধনাত্মক। তাহলে একটু লিখে নিই চিত্রের মধ্যে, 3K 4K, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অতিভুজের দৈর্ঘ্য বের করে নেব। বাংলা মিডিয়ামের ছাত্র তোমরা এখানে লম্ব বাই ভূমি কথাটা একবার লিখে তারপরে পি বাই বি কথাটা লিখবে, ইংলিশ মিডিয়ামে নট নেসেসারি। দেয়ারফোর এইচ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 9K স্কোয়ার প্লাস 16K স্কোয়ার ইকুয়াল টু 5K। তাহলে অতিভুজের দৈর্ঘ্য, উই হ্যাভ গট দি লেন্থ অফ দ্য হাইপোটেনিউস, দেয়ারফোর সাইন থিটা উইল বি পি বাই এইচ, বাই পুটিং ভ্যালু উই গেট 3/5, 3/5, তাহলে পেলাম সাইন থিটার মান। এবার সাইন থিটার মান পাওয়ার পরে একই রকম শেষ অংশটা, আফটার গেটিং দি ভ্যালু অফ সাইন থিটা দ্য নেক্সট স্টেপ উইল বি দিস পার্ট। তোমরা লিখে নাও যারা লিখছ। আমি এবার তৃতীয় পদ্ধতি, যেটা আমরা শুরু থেকেই অভেদের যে সূত্র সেটা ব্যবহার করব বা অভেদ ব্যবহার করব। নাও দ্য থার্ড মেথড ইন হুইচ উই শ্যাল ইউজ ফ্রম দ্য স্টার্ট দ্য আইডেন্টিটিজ অফ ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওজ। নাও লেট মি রাব দিস পার্ট। উই হ্যাভ বিন গিভেন ট্যান থিটা, ভ্যালু অফ ট্যান থিটা, দেয়ারফোর বাই ইউজিং দ্য আইডেন্টিটি সেক্স স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, উই ক্যান ফাইন্ড দি ভ্যালু অফ সেক্স স্কোয়ার থিটা। দেয়ারফোর সেক্স স্কোয়ার থিটা, দিস ইজ থার্ড মেথড, ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। মান বসিয়ে দিই, দেয়ারফোর কস স্কোয়ার থিটা রেসিপ্রোকাল অফ কস থিটা ইজ রেসিপ্রোকাল অফ সেক থিটা, দেয়ারফোর আফটার গেটিং সেক স্কোয়ার থিটা উই ক্যান ইজিলি ফাইন্ড কস স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটার মান পাওয়া গেছে, এবার আমরা জানি সেক থিটা কস থিটা পরস্পরের অনন্য, তাহলে কস থিটার মান নিশ্চয়ই 1/সেক থিটা, সেখান থেকে আমি ব্যবহার করে সেই সূত্র কস স্কোয়ার থিটার মান পেয়ে গেলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা 1 মাইনাস 16/25, তার মানে হবে 9/25, দেয়ারফোর সাইন থিটা ইকুয়াল টু 3/5। হিয়ার সাইন থিটা ইজ পজিটিভ, সিন্স পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, দেয়ারফোর সাইন থিটা 3/5। তাহলে সাইন থিটার মান আমরা পেলাম। দেখো এটা প্রথম থেকে আমরা অভেদের যে তিনটি অভেদ শিখেছি সেইগুলো ব্যবহার করে সাইন থিটার মান পেয়ে গেলাম, এবার সাইন থিটার মান পাওয়ার পরে সেই অংশ একই রকম। ইউজিং আইডেন্টিটিস, ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস, আই হ্যাভ ফাউন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা, দেন আফটার গেটিং দ্য ভ্যালু অফ সাইন থিটা দ্য লাস্ট পার্ট ইজ সেম, দাস আই হ্যাভ ডিসক্রাইবড 3 মেথডস অফ ফাইন্ডিং দি ভ্যালু অফ দিস ইফ উই হ্যাভ বিন গিভেন ট্যান থিটা ইকুয়াল টু 3/4।